তো আজকে আমরা কথা বলবো বটম ক্লিন ট্যাঙ্ক সেট নিয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনাকে স্বাগত ফিশারি ইন বেঙ্গলের আরও একটি নতুন ভিডিওতে আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অলে ক্লিক করুন কারণ ফিশারি নিয়ে সম্পর্কিত এরকম আরও ইনফরমেটিভ ভিডিও বানাতে থাকব তো আমার এক সাবস্ক্রাইবার প্রশ্ন করেছিল যে ট্যাঙ্ক সেট প্লিজ দেখান তো সেই বিষয়ে আজকে এই ভিডিওটা হ্যাঁ তো এখানে বলে দিচ্ছি যে ট্যাঙ্কের আমি সেট আপটা আমি এখানে নিয়েছি দশ ফিট বাই দশ ফিট অর্থাৎ দশ ফুটের দৈর্ঘ্য দশ ফুটের প্রস্ত এবং উচ্চতাটা আমি এখানে চার ফুট ধরেছি তো সেই হিসাবে হিসাব করেই আমি এখানে ট্যাঙ্ক সেট দেখাচ্ছি যেখানে জলের উচ্চতা তিন ফুট আড়াই থেকে তিন ফুট আপনার এখানে থাকছে এখন এটাকে আপনাকে ফ্র উপর থেকে ভিউ দেখাচ্ছি এবং এটা সাইড ভিউ এখন ট্যাঙ্কের কোনাগুলোকে আপনারা যদি একটু কার্ভ করে দেন তাহলে কি হয় না মাছের আঘাত পাওয়ার হাত থেকেও রক্ষা পায় ভালো থাকে মাছ তো সেই হিসাবটা রেখে আমি এখানে ভিডিওটা আগে শুরু করছি এখন দেখুন এই সাইড ভিউটাকে আরও ভালোভাবে ডিটেলসে দেখলে আমরা এটা দেখতে পাই যে এটা একদম পুরোপুরি সেট আপ ভিউ এখানে দেখুন তোলার অংশে যে তোলার পাইপলাইনটা আছে এবং যে অর্থাৎ উচ্চতাটা হবে যে কতটা উচ্চটা আপনার এই কোনা থেকে আর মিডিল পর্যন্ত নামবে সেটা আট থেকে নয় ইঞ্চি হবে সেটা আপনারা ডাইরেক্ট ভ্যালু অনেকে করেছেন সেটা বাই ফ্লকে হয় এটা বটম ক্লিনে আমরা একটু সেরেপটা আলাদা করছি এটা অর্ধেকটা হালকা নামবে এবং তারপর একটা ডিপ হিসেবে নেমে যাবে সেটা কতটা সেই ডিস্ট্যান্সটা দেখব এখন এখানে যেহেতু দেখুন পুরোটা দশ ফুট আপনার দৈর্ঘ্য হ্যাঁ তো সেখানে অর্ধেকটা হচ্ছে পাঁচ ফিট তো তারও অর্ধেকটা অর্থাৎ টু পয়েন্ট ফাইভ অর্থাৎ আড়াই ফিট মতো হবে এখানে সে আর এবং আর একটা আড়াই ফিট হবে তো সেখান থেকে আড়াই ফিট আপনার নামবে এক্ষেত্রে বলে দেই যে যে দশ ফিট ধরেছি সেটা কিন্তু ট্যাঙ্কের ভিতরের ডিস্ট্যান্স হ্যাঁ ভিতরের দৈর্ঘ্যটা বাইরের নয় তো এখান থেকে যে আপনার টু পয়েন্ট ফাইভ ফিট যে নামবে সেটা হচ্ছে আপনার এ বি দেখুন সেটা হচ্ছে দু থেকে তিন ইঞ্চি নামবে এখানে হালকা নামবে এটা হচ্ছে মাছের রেস্টিং এরিয়া বলে এখানে মাছ এসে রেস্ট নেয় তো সেটা নামবে এবং তারপরেরটা থেকে একেবারে ডাউন হয়ে সি পর্যন্ত যে ডিস্ট্যান্সটা দেখুন ওটা নামবে আপনার পাঁচ থেকে ছয় ইঞ্চি বা চার থেকে পাঁচ ইঞ্চি মতো আপনার নামবে তো এ থেকে বি দাঁড়ালো এ থেকে বি হ্যাঁ এ থেকে বি এ থেকে বি দাঁড়াচ্ছে আপনার দু থেকে তিন ইঞ্চি মতো নামবে যেটা হালকা ঢালু হবে এবং বি থেকে সি এই যে ডিস্ট্যান্সটা মানে এখান থেকে পুরোপুরি ডিপ হয়ে পাইপের মুখে নামবে সেটা হচ্ছে পাঁচ থেকে ছয় ইঞ্চি মতো প্রায় নামবে এটা অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব এখন এখান থেকে আমরা যদি দেখি যে টোটাল আপনাকে পুরো ট্যাঙ্কের তলায় ঢালু না করে অর্ধেকটা হালকা আসে তারপরে অর্ধেকটা আসা হলো এবং সেটা ডিপ করে ঢালু করা হলো যাতে এখান থেকে ওয়েস্ট ম্যাটেরিয়াল সমস্ত কিছুই পাইপলাইনের মাধ্যমে বার হয়ে যায় এখন এই পাইপের মুখে আপনার একটা লোহার পাটাতন বা পাতি পাওয়া যায় এক ধরনের ধাতব পাতর পাত পাওয়া যায় সেটাকে ড্রিল করে ফুটো করে আপনি এখানে ঢাকনা হিসেবে লিড হিসেবে ইউজ করতে পারেন এটা আপনি যে কোনো হার্ডওয়ার্কসের দোকানে গেলেই সেটা কিনতে পাবেন বেশি মূল্য পড়বে না এবং এই ধাতবপাতটা ভারী হওয়ায় জলের তলায় অনায়াসে থেকে যাবে এটা আপনাকে নাড়াতে হবে না বা কোনো প্রকারে এখান থেকে সরেও যাবার কোনো চান্স থাকবে না সাধারণত কোনো ধাক্কাধুক্কি না রাখলে এবং আপনি যদি নিজে হাতে না সরান তাহলে এবারে এখান থেকে কী হবে ওই ফুটোগুলো দিয়ে সমস্ত ওয়েস্ট ম্যাটেরিয়াল যা থাকবে সমস সেগুলো পাইপলাইনের মাধ্যমে অনায়াসে আপনি প্রত্যেকদিন সকালে খাবার দোয়ার আগে কিন্তু এই কাজটা করবেন এখানে একটি ভাগ থাকবে যেটার মাধ্যমে আপনি ওয়াটার ফোর্সকে কন্ট্রোল করবেন হুম এবারে বলে রাখি এখানে জলের উচ্চতাটা কিন্তু আড়াই থেকে তিন ফুট থাকছে এবং এটা একটা নর্মাল সিনারিও এটাকে অ্যাডভান্স সিনারিওতে কেমন হবে এটা নাম্বার ওয়ান হুম নাম্বার টু হচ্ছে আপনার এই অ্যাডভান্স সিনারিও তো এখানে সেট আপটা প্রায় সমস্ত কিছুটাই একই হ্যাঁ জলের উচ্চতার থেকে শুরু করে আপনার কতটা হাইট রাখছে কতটা ঢালু হচ্ছে সবটাই সমান হুম এক্ষেত্রেও দেখুন পাঁচ ফুট পাঁচ ফুট আপনার দুই সাইডে থাকছে এবং সেটাকে আড়াই ফুট আড়াই ফুট হিসেবে আপনি যদি রাখেন হালকা ঢালু এবং আরও ডিপ হিসেবে ঢালু করেন সেট আপটা একেবারেই সেম থাকছে হ্যাঁ এখানে যতটা উচ্চতা দু থেকে তিন পাঁচ থেকে ছয় সেটা সেম থাকছে কিন্তু এখানে আউটলেটটার এখানে একটু অ্যাডভান্স কিছু যোগ করছি আমরা সেটা কি না একটা এয়ার পাম্প যোগ করা হচ্ছে এখানে যেটা থেকে এয়ার আসবে এসে এখান থেকে আরেকটা পাইপ লাইন সেট করা হবে যে যেটার সঙ্গে ওই এয়ার পাম্পের পাইপটা এসে এয়ার টাইট করে এখানে যোগ করা থাকবে যেটা কি না ওয়াটারটাকে ওয়াটার লিফ্ট করবে ওয়াটার লিফট করবে করে সেই ওয়াটারটা আবার পুনরায় ট্যাঙ্কে আসবে সেটা কীভাবে হবে না এই এয়ার আসবে এয়ার এসে এখানে যে জলটা থাকবে সেই জলটাকে পুশ করবে পুশ করার দরুন আপনার অর্ডারটা ওখানে ট্যাঙ্কে গিয়ে পড়বে এখানে দেখুন এই যে ওয়েস্ট ম্যাটেরিয়ালটা পড়ছে না সেটা আপনাকে কিছুক্ষণ আগে বার করে দিতে হবে বার করার পরে এই সেট আপটা হয়তো কিছুটুক্ষণ কালো জলটা বার করে দিলেন কালো জলটা বার করার পরেই আপনি এটা করছেন এটা করার দরুন আপনার এখানে কিন্তু মনে রাখতে হবে রাখা হচ্ছে যেটার মাধ্যমে এখানে জলটা সিল করা হচ্ছে যার জন্য এই জলটা এখান থেকে আর বার হতে পারবে না তখন তখন সেই জলটা এখান থেকে উপর দিয়ে গিয়ে আপনার ট্যাঙ্কে পড়বে এবং এই ইয়ার পাম্পটা তখন কাজ করবে তখন শুধুমাত্র সেই সময়ের জন্য ইয়ার পাম্পটা আপনার কাজ করবে এখানে আপনাকে একটা মেশ জাতীয় ঘন নেট জাতীয় দিয়ে রাখতে হবে যেটা কিনা যে সমস্ত এক্সট্রা খাদ্য পদার্থগুলো থাকবে সেগুলো ওখানে ধরা পড়বে এবং সেখান থেকে আপনি সেটাকে পুনরায় শুকিয়ে আবার মাছকে খাওয়াতে পারবেন এটা মাছ খুবই ভালো খায় হ্যাঁ সাধারণত তেলাপিয়া জাতীয় মাছ বিশেষ করে মনোস তেলাপিয়া খুবই ভালো হয় এখন এই সেট করতে আপনাকে এক্সট্রা সামান্য কিছু কস্ট করবে যেটি যদি আপনি সেটাকে বিয়ার করতে পারেন তবে অবশ্যই এটাকে আপনি করতে পারেন এটা আরও এক স্টেপ অ্যাডভান্স সেট এবং আপনাকে দুটো সেট দেখালাম এটা একটু অ্যাডভান্স এটা একটু নর্মাল সেট এটাও করতে পারেন এটা একদম সিম্পল সেট এটাকে করার কোনো অসুবিধা নেই এটাকেও করতে পারেন এটা একটু অ্যাডভান্স সেট যেটাকে আপনাকে শুধুমাত্র পাম্পটা রাখতে হচ্ছে এবং মনে রাখবেন এখানে উচ্চতরটা কিন্তু দুটোটাই সেম থাকছে সেট আপ সব কিছুই সেম শুধুমাত্র পাইপ লাইনে এক্সট্রা কিছু কাজ কারুকার্য আপনাকে করতে হবে একটা এয়ার পাম্প লাগাতে হবে তো এই দিকগুলো আপনি যদি মনে রাখেন কোনো অসুবিধা নেই এবং দু দুটো সেটআপের মধ্যে যে কোনো একটা করলেই আপনার অনায়াসে তাতে মাছ চাষ করা যাবে তাতে কোনো অসুবিধা নেই যে মাছ চাষ করতে আপনার অ্যাডভান্স সেট বেশি ভালো হবে অ্যাডভান্স সেট আপনি যদি একটু এক্সট্রা কিছু টাকা খরচা করেন তাহলে আপনার কিনা সামান্য কিছু হয়তো মুনাফা এক্সট্রা অর্জন করতে পারবেন আর নতুবা নর্মাল সেটআপেও আপনার অনায়াসেই ভালোভাবেই মাছ চাষ হবে তো দুটোতেই সেম দেখালাম যে ওয়েস্ট ম্যাটেরিয়াল বার করা নিয়ে এবং সেটাকে কিভাবে আপনি তৈরি করছেন সেক্ষেত্রে এক্ষেত্রে আরেকটা জিনিস বলার যে প্রতি দশ লিটার জলে কিন্তু আপনি একটি করে মাছ ছাড়বেন অনেকে বলছেন যে আরও বেশি স্টকিং ইনটেন্সিটি করলে কি হবে কিছুই না আপনার যত কম মানে মেনটেন করে চলবেন তত ভালো থাকবে মাছ বেশি ঘনত্ব হলে মাছ মরবে বেশি কোনো মাছের চোখ চোখ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না মাছ মরার চান্স বেশি থাকে তো এই হচ্ছে পুরো বিষয়টা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আপার ভিউ এটা হচ্ছে সাইড ভিউ এবং সেখান থেকে কীভাবে সাইড ভিউটা কেটে পুরোপুরি সেট দেখালাম এটা হচ্ছে একদম সিম্পল সেট যেখান থেকে আউটলাইন দিয়ে জাস্ট জলটাকে ডেলি রেগুলার বেসিসে বার করতে হবে হুম এটা নাম্বার ওয়ান ভিউ এবং এটা নাম্বার টু যেখানে একটু অ্যাডভান্স সামান্য কিছু করা হয়েছে এই সম্পর্কিত আরও যদি কোনো কোশ্চেন থাকে তো নিচে কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ